সত্যি সত্যি ওরে সুন্দর তো হ্যাঁ তোমার মতোই কিউট হ্যাঁ ওর কানটা কিন্তু তোমার চুলের মতো ঝিলা আছে সুন্দর এটা হলো আমার মা আরেক বঙ্গল হলো না এই যে এই যে বর্ষি ফালাইছে কিন্তু মজার কাহিনী হচ্ছে বর্ষিটা ছিল আমাদের একটা পুকুরের ঘরে ইন্দুরে কাইটটা বাইটা সব লয়ে গেছে ইন্দুরে কাইটটা বাইটা সব লয়ে গেছে এই যে এটা কিন্তু আমাদের পুকুর একটা ছোট একটা পুকুর এই পুকুরে আমার আব্বা মাছ চাষ করে কি চাষ করে জানি না খালি লস করে পানিতে কি ফালাও রক না তো এটা রক কেমনে এটা এই যে আমাদের গ্রাম সুন্দর গ্রাম চমৎকার গ্রাম এই যে গ্রামের পরে গ্রাম তার উপরে গ্রাম হাস কত সুন্দর মার্ভেলাস সুন্দর একটা জায়গা সারি সারি তাল গাছ আসসালামু আলাইকুম তোমার মতো কিউট হ্যাঁ কানটা কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ি গ্রামের ছোট্ট একটা বাড়ি বাড়ির সামনে আমরা এখন আরে যে বাড়ির বউ ঘুরে বেড়াতে হ্যাঁ শ্বশুর বাড়ি এই তোমার বাড়ি তোমার বাড়ি এটা এই যে আমাদের করতেছে আর এই যেখানে কেবল বাচ্চা ফুটছে এখানে আমার মা রান্না করে মাঝে মাঝে কোথায় যাইছো এই তো এটা বাড়ি আমাদের দুবি বাড়ি গ্রামের মধ্যে এই যে আমার বাবা এই যে আমার বোন যে ডাক্তার আসছে আসসালামু আলাইকুম আমার বাসায় দুইটা সিলিন্ডার নাই কিন্তু এখানে ঠিকই দুইটা সিলিন্ডার আছে আর আমার বউ আমার সাথে গন্ডগোল করে সিলিন্ডারের লেগে কি কি তাই তাহলে ঝগড়া হবে কেমনে তাইলে

এই যে এটা কিন্তু আমাদের পুকুর একটা ছোট একটা পুকুর এই পুকুরে আমার আব্বা মাছ চাষ করে কি চাষ করে জানি না খালি লস করে খালি লস করে এ সাবধান এটা কিন্তু ভাঙাচুরা যাওয়া দরকার নেই যাওয়া দরকার নেই যাওয়া দরকার নেই তো এইখানে মোটামুটি ভালোই মাছ চাষ হয় কিন্তু আমার বাপ লাভ করতে পারে না খালি লস করে লস 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 এই যে বসি আমরা বসি সিপ দিয়ে মাছ ধরবো আমাদের আরেকটা পুকুরে সে পুকুরে যাবো আর কি একটা একটা দিয়ে কে মাছ ধরবে হ্যাঁ আচ্ছা হোক আসো একটা দিয়ে হবে তালা দিয়ে রাখতে হয় কেন কেউ চুরি করবে এইটা আমাদের পুকুর এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর এই যে আমার মা এগুলো সিম গাছ লাগায় রাখছে আর এই যে পুকুর আসলে আমাদের পুকুর বলতে আমাদের নিজস্ব সম্পত্তি না আমরা আসলে এটা চাষ করি তাই তো পত্তন চাষ করি আর কি তো এই যে পুকুরের পাড়ের উপরে যে গাছগুলা এই গাছগুলো লাগানো হয়েছে কলার গাছ আমাদের এগুলা তো এই পুকুরটা আমরা তিন বছরের জন্য নিছি আহার একটা মজা জিনিস দেখাবো এদিকে আসো তিন বছরের জন্য নিছি তো আমার বাপ মা যা পাইছে তাই লাগাইছে এই যে কলার গাছ লাগাইছে সিম গাছ লাগাইছে যা পাইছে আহার একটা মজা জিনিস দেখাবো লাউ গাছ লাগাইছো না হ্যাঁ এখন লাউ গাছও আছে শোনো যান বসি ফালাও

তো মানুষ আসলে কোনো কিছু ফেলে রাখে না গ্রামে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে মানুষ ব্যবহার করে পাহাড়ি অঞ্চল সাবধান সাবধান আমরা এখন পাহাড়ি অঞ্চল ভেদ করে চলে যাচ্ছি এই বঙ্গম্যান বঙ্গম্যান তুমি কোথায় চলেছ বঙ্গম্যান তুমি কোন দলে সাপোর্ট করো কোন দলে সাপোর্ট করো আর্জেন্টিনা সত্যি সত্যি না হারার পর আর্জেন্টিনা বলতেছো কাপ নি চায়ের কাপ চায়ের কাপ এই তুমি কোন দল তাই তুমি কোন দলে চাও ওটার বানান কর এই পুকুরে নাকি অনেক সমস্যা আছে এই পুকুরে আমি ছোটবেলা শুনতাম কি যে পুকুরে ডুব দিলে নাকি আর উঠা যায় না পায়ে বলে শিকল বাঁধে মানুষ যে কত ভয় দেখায় তো ওই যে সাত পুকুর সাত সাগর তেরো নদী পার হয়ে আমরা আমার এই বাগানটা কি আমাদের না ছোট্ট একটা বাগান মা ওই অর্বরে কি ধরে ওরা অর্বরে গাছ নাকি ওই সুকা একটা বড় ওই যে হয় রোজা তোমার কত বড় সাহস হ্যাঁ এত বড় স্বাস্থ্য দিছে কে তোমার জীবন থাকবে সাঁতার পারো তুমি সাঁতার পারো মা সাঁতার পারে নাকি সাঁতার পারো মা সত্যি সত্যি কি না তো সাঁতার পারে এই যুদ্ধের সময় আমাদের সাধন সাধারণ ধরে এই যে আমার মা এখন বসিতে মাছ ধরার জন্য প্রিপারেশন নেবে তো এই যে পানি মধ্যে এরকম ঘুতাইতেছে এটা মানে হচ্ছে মাছকে ইনভাইট করা আয় খায় যেখানে কি জানি আছে এই যে আমার মা এখন বসি ফেলবে এটা হলো আমার মা আরেক বঙ্গল হলো না এই যে এই যে বসি ফেলাইছে কিন্তু মজার কাহিনী হচ্ছে বসিটা ছিল আমাদের একটা পুকুরের ঘরে ইন্দুরে কাইটটা বাইটা সব লয়ে গেছে ইন্দুরে কাইটটা বাইটটা সব লয়ে গেছে এখন কোন মতে কোন মতে বসিটা ফেলাইছে এখানে আমার তো বিশ্বাস নেটের ওই পারে মাছ আছে এই পারে মাছ আছে মা

লুক মি তুমি কি মাছ ধরতে চাও হ্যাঁ তাহলে ট্রাই করো ট্রাই করার পরে ঠিক আছে ওই যে আমার মা ফেল মারার পরে আমার বাপের শুরু করছে কি মাছ ওইটা পাঙ্গাস তুলেন 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 পাঙ্গাস ছেড়ে দেন পাঙ্গাস ছেড়ে দেন যাক তারপর তো মাছ ধরছে